আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার শিক্ষণকালীন মূল্যায়নের ডিজিটাল প্রযুক্তি শ্রেণীর কাজের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এনসিটিভি থেকে প্রদত্ত যে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে, সেখানে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের জন্য মোট তিন ধরনের কাজ ছিল: অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প, বা প্রতিবেদন উপস্থাপন। তো এই দুটো কাজ আমরা গত দুটো পর্বে দেখেছি। আজকে দেখব আমরা শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত যে কোনো একক দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, যে কোনোটা থাকতে পারে। এখানে একটা নমুনা দেওয়া হয়েছে, সেটা কি শিখন অভিজ্ঞতা 5-এর সেশন 6-এর 122 পৃষ্ঠায়, আর যে 45 কেবলের সাহায্যে দুটি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক সংযুক্তি স্থাপন করা। ঠিক আছে, তা আসো আমরা আজকে এটা সমাধান দেখব। তারের মাধ্যমে সংযুক্ত হবার ক্ষেত্রে, তারের মাধ্যমে কোনো নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার জন্য ডিভাইস, পিসি বা ল্যাপটপ ইত্যাদি ছাড়াও আমাদের একটি RJ45 কেবল প্রয়োজন হবে। RJ45 কেবল হচ্ছে দুই প্রান্তে দুটি RJ45 কানেক্টর যুক্ত একটি ইথারনেট কেবল। ধাপ এক, প্রথমে ভালো করে দেখে নিই ডিভাইসটি পিসি বা ল্যাপটপ চালু আছে কি না এবং সব কিছু ঠিকমতো চলছে কি না। ধাপ দুই, এবার RJ45 কেবলের এক প্রান্ত ডিভাইসের মানে পিসি বা ল্যাপটপের নেটওয়ার্ক পোর্টে সংযুক্ত করি। নেটওয়ার্ক পোর্টটি এমন হবে যে সেখানে RJ45 কেবলের প্রান্তে থাকা কানেক্টরটি হালকা চেপে ধরে খুব সহজে সংযুক্ত করা যাবে। ধাপ তিন, RJ45 কেবলের অপর প্রান্ত রাউটারের ল্যান পোর্টগুলির একটিতে সংযুক্ত করি। নেটওয়ার্কটি ইতিমধ্যে বিদ্যমান থাকায় রাউটারের ওয়ান পোর্টে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী ISP থেকে আসা তার সংযুক্ত থাকবে। উল্লেখ্য, অনেক জায়গায় সরাসরি হয়তো রাউটার না থেকে অন্য কোনো নেটওয়ার্কিং ডিভাইস যেমন সুইচ, হাব ইত্যাদি থাকতে পারে। সেক্ষেত্রে সে ডিভাইসের পোর্টে RJ45 কেবল সংযুক্ত করতে হবে। উল্লেখ্য, অনেক জায়গায় ডিভাইস ইতিমধ্যেই সংযুক্ত থাকা RJ45 কেবল সরবরাহ করা থাকে, সেক্ষেত্রে সরবরাহকৃত RJ45 কেবলটি পিসি বা ল্যাপটপে সংযুক্ত করতে হবে। তো এই হচ্ছে কাজটা। তারপর তারবিহীন বা ওয়্যারলেস ওয়াইফাই নেটওয়ার্ক সংযুক্তি হওয়ার ক্ষেত্রে এটা তোমাদের জেনে রাখা দরকার। উইন্ডোজের কুইক সেটিংস মেনু ব্যবহার করে নিম্নত ধাপসমূহ অনুসরণ করে সহজেই ওয়াইফাই নেটওয়ার্ক সংযুক্ত হওয়া যায়। ঠিক আছে, তারবিহীন মাধ্যম। সেক্ষেত্রে ধাপগুলো দেখো। ধাপ এক হচ্ছে কি, উইন্ডোজ টাস্কবারে একেবারে ডান দিকের কোণায় যেখানে সাউন্ড, ভলিউম, ব্যাটারি ইত্যাদি আইকন থাকে, সেখানে ইন্টারনেট আইকনে ক্লিক করি। উল্লেখ্য, সংযোগের অবস্থার উপর ভিত্তি করে এটি দেখতে কখনও গ্লোব, কখনও ডেস্কটপ বা ওয়াইফাই আইকনে যে কোনোটাই হতে পারে। এই যে এখানে ক্লিক করবো। ঠিক আছে, ধাপ দুই, পপ আপ মেনু আসার পর নিচে চিত্রের মতো দেখানো ডানমুখী তীরচিহ্নে ক্লিক করি। এই যেখানে ক্লিক করবো। ধাপ তিন, তীরচিহ্নে ক্লিক করার পর উপরে ওয়াইফাই বাটনে কোনো কারণে বন্ধ করা থাকলে সেটি ধূসর হয়ে থাকবে। ওয়াইফাই বাটনে ক্লিক করে সেটা চালু করলে বিদ্যমান সমস্ত নেটওয়ার্কে তালিকা প্রদর্শিত হবে। এখানে ক্লিক করে চালু করেছে, দেখো অনেকগুলো নেটওয়ার্ক চলে আসছে। তারপর দেখো ধাপ চার, তালিকায় থাকা নেটওয়ার্কের যেটিতে সংযুক্ত হতে চাই সেটির উপর ক্লিক করি। পরবর্তীতে কখনও এই নেটওয়ার্কের সীমানায় আসার সাথে সাথে পুনরায় এতগুলো ধাপ অনুসরণ না করে সরাসরি যদি ইন্টারনেটে সংযুক্ত হয়ে যেতে চাই তাহলে কানেক্ট অটোমেটিক্যালি বক্সে ক্লিক করতে হবে। সবশেষে কানেক্ট বাটনে ক্লিক করি। ঠিক আছে, এই যে। তারপর 5 নম্বরের ধাপ হচ্ছে, কোনো নেটওয়ার্কে সংযুক্ত হতে চাইলে সেই নেটওয়ার্কে সংযোগে পাসওয়ার্ড জানা থাকতে হবে। সংশ্লিষ্টজনের কাছ থেকে পাসওয়ার্ড জেনে নিয়ে ছবির মতো করে সিকিউরিটি বক্সে টাইপ করি, এরপর নেক্সট বাটনে চাপ দিই, যেখানে হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। তুমি যদি এখানে ক্লিক করো তাহলে দেখতে পাবে যে পাসওয়ার্ডটা কী দিচ্ছ সেটা ঠিক আছে কি না। তারপর নেক্সটে ক্লিক করে দেবে। ধাপ ছয় হচ্ছে কি, তো ধাপ 5 এ পর্যন্তই, ধাপ 6 আর নাই। তো উপরে ধাপগুলো অনুসরণ করলে আমরা ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত হয়ে যাব। সফলভাবে সংযুক্ত হয়ে গেলে আমরা নেটওয়ার্কটির পাশে কানেক্টেড লেখা দেখতে পারবো। ঠিক আছে, তো উইন্ডোজের সেটিং অপশনে গিয়েও কাজগুলো সম্পন্ন করা যায়। সেক্ষেত্রে একই সঙ্গে উইন্ডোজ কি এবং আই চাপ দিলে উইন্ডোজ আই অথবা স্টার্ট বাটনে রাইট ক্লিক করে সেটিংস অপশন নির্বাচন করলে সেটিং অপশন আসবে। সেখান থেকে নেটওয়ার্ক এবং ইন্টারনেট অপশনে গিয়ে এই কাজটি আমরা সম্পন্ন করতে পারবো। শিক্ষার্থীদের এই ছিল আজকে আলোচনা। এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষা শিক্ষণকালীন মূল্যায়নের শ্রেণীর কাজের সমাধান। এনসিটিভি প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের আলোকে আমরা এই শ্রেণীর কাজটি সমাধান করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। শিক্ষার্থীরা, অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।